गाइस वेलकम टू द न्यू एपिसोड ऑफ एडियन स्क्रिप्ट इट इज योर फर्स्ट एपिसोड कल के एक एपिसोड गेছিল আইএফএস সেক্রেটারি জয়দীপ বাবু তার তিনি একাডেমি গুলো ভিজিট করছেন তোমরা বাংলা ফুটবল কে যদি ভালোবাসো তাহলে ওই জানি আমি এই ভিডিও গুলো তো ভিউ হয় না এট লিস্ট মানে সম্মান রাখতে 1000 টা ভিউ করে দিও আমাদের সম্মান না বাংলা ফুটবলের সম্মান রাখতে আমি জানি ইস্ট বেঙ্গল মোহনবাগানের নিউজ হলে একটু বেশি আসে কিন্তু এরাই তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপ্লাই লাইন একাডেমির ভিডিওগুলো তোমরা একটু দেখো এটাই অনুরোধ রইল তুলসীদাস বলরামের কাছে গেছিল আমার ভিডিওই দেখতে হবে এরকম কোনো ব্যাপার না তুমি যেখান থেকে পারো সেখান থেকে কারণ সব মিডিয়াই কভার করেছে এইগুলো পড়ো এইগুলো চর্চায় রেখো মানে যারাই খবরে কাগজে লিখেছেন একাডেমি নিয়ে সেইগুলো পড়ো এইগুলো চর্চায় রেখো ভারতীয় ফুটবল তখনই এগোবে যখন আঞ্চলিক ফুটবলগুলো এগোবে তো বাংলার ফুটবল আমরা এখন বাঙালি আমরা এখন বাংলায় থাকি বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই রইল আমাদের ওপরেই বর্তায় ডাইরেক্টলি আমরা ঢুকবো আজকের টপিকে আজকের টপিকের ফার্স্ট তোমাদের মনে থাকবে অভিষেক আম্বেকার পিন্টু মাহাতো এরা কিন্তু কোয়েসের শেষ সময় শেষের দিকে তারা পয়সা পায়নি বলে তারা একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছিলেন এবার সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা বলেছিলেন যে কোয়েসকে এই টাকাটা মেটাতেই হবে তখন তারপরে লাস্টে ইনডেমনিটি বন্ড দিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু শেয়ারগুলো ট্রান্সফার করে নেয় সেই বন্ড অনুযায়ী কি বলা থাকে যে বকেয়া যে টাকা পয়সাগুলো রয়েছে সেই টাকা পয়সা ইস্ট বেঙ্গল ক্লাবই মেটাবে যখন শেয়ার ট্রান্সফারগুলো অতি কষ্টে ইস্ট বেঙ্গল করতে পারে পরবর্তীকালে শামাদ আলী মল্লিক অভিষেক আম্বেকার এদের সঙ্গে যেহেতু নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট তিনি তারা চুক্তি করেন তারা সেইভাবে একটা সেটেলমেন্ট করে নেন যাতে করে তাদের সেই ক্ষতিপূরণটাও হয়ে যায় প্লাস তারা এই বছর মানে যারা শামাদ আলী মল্লিক হয়তো খেলতে পারেননি অভিষেক আম্বেকার হয়তো কিছুটা ম্যাচ টাইম পেয়েছেন অল্প খুব সামান্য হলেও তো এই পুরো ব্যাপারটাই তারা মিটিয়ে ফেলেন ওই ব্যাপারটা যে হ্যাঁ আগের যে ইনডেমনিটি বন্ডের যে বিষয়গুলো সেগুলো মিটিয়ে ফেলেন পিন্টু মাহাতো তিনি কিন্তু সুদেবা এফসিতে যেহেতু চলে যান আই লিগ খেলতে সেহেতু কিছুতেই তার সঙ্গে কোনো রকম মানিটারি ট্রানজ্যাকশন হয়নি এখনো পর্যন্ত শ্রী সিমেন্টে তো সেটা খুব হতেই পারত মানে সেটা এমন কিছু ব্যাপার নয় যদিও কোটিখানেক টাকার ব্যাপার তো কিন্তু আমার মনে হয় ইনভেস্টরের কাছে সেই ব্যাপার টাকাটা কোনো ব্যাপার নয় কারণ ইনভেস্টর কিন্তু সেই টাকাগুলো যেগুলো ইস্ট বেঙ্গল ক্লাবের মেটানোর কথা সেইগুলো কিন্তু নিজেরা মিটিয়ে দিচ্ছে কিন্তু বর্তমানে যেরকম সম্পর্ক এসে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টের সেইখানে একটা অনেকের মনে আর কি প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে যদিও অ্যাডিয়ান স্ক্রিপ্ট বলছে হরিমোহন বাঙ্গুর হয়তো মার্চের সেকেন্ড বা থার্ড উইক ডিপেন্ডিং আপন তার বিজনেস যতটা ওয়ার্কলোড থাকবে সেই অবস্থা অনুযায়ী হি উইল ফ্লাই টু কলকাতা হি উইল সিট উইথ ইস্ট বেঙ্গল অফিসিয়ালস অ্যান্ড ট্রাই টু সলভ ইট আউট সলভ এভরিথিং আউট আমার মনে হয় সেই জিনিসগুলো সলভ করাটা খুব সোজা যেহেতু একদম মানে মাথা দুজন বসবেন মাঝখানে জানি অনেকে যারা এখন এই চুক্তি নিয়ে কথা বলছেন তারা তো কোথাও না কোথাও এমপ্লয়ি তারা একটা একটা জিনিসের ওপর বা নিচে যেতে পারেন না তাদের কিছু কিছু কী বলবো নেগোসিয়েশন করার টার্গেট থাকে কিন্তু যদি মালিকরা বসেন আমার মনে হয় সলভ করে নেওয়াটা খুব সহজ এবং সলভ হয়ে যাবে হয়তো তো বর্তমানে এই জায়গাটা দাঁড়িয়ে আছে যতদিন না এবার ধরো হরিমোহন বাঙ্গুরের টাইম হলো মার্চ মাসের কথা বলছি শেষ সপ্তাহে টাইম হলো সেকেন্ড আমি আমরা এরকম আশা করছি সেকেন্ড উইক বা থার্ড উইকে হলো না বা ফার্স্ট উইকে হলো না তো সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু এই টাকাটা দিয়ে দিতে হবে ইনভেস্টরকে তো সেক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু একটা ট্রান্সফার ব্যান খেতে পারে এই অর্থেই বলছি আমরা রুলটা দেখেই বলছি যদি ক্ষতিপূরণ এরকম আটকে থাকে একটা প্লেয়ার যেহেতু একটা মানে খুব বেশি ট্রান্সফার ব্যান হবে না হয়তো এটা এই এই ব্যাপারটার জন্য একটা ট্রান্সফার ব্যান কিন্তু ইস্ট বেঙ্গল খেতে পারে কিন্তু তখন কিন্তু ইস্ট বেঙ্গল যে এত ভালো দল গোছানোর পরিকল্পনা করছে পরের বছরে সেটা কিন্তু ধাক্কা খেতে পারে সুতরাং আমার মনে হয় আপাতত মানে ভবিষ্যতে নিশ্চয়ই মিটবে এইটা আশা করেই এক্ষুনি কিন্তু ক্ষতিপূরণ টাকাটা মিটিয়ে টিটিয়ে যা করার মানে এটা যেন প্লেয়ার স্ট্যাটাস কমিটি এএফএফ এর আরেকবার ওই জায়গাটায় যেতে না হয় আমার মনে হয় একটা মরশুমের শেষের মধ্যেই একটা মেটানোর একটা ব্যাপার থাকে বা কিছু একটা আমি কীভাবে নিয়েছিল কীভাবে মেটাবে এই এই অঙ্গীকার করেছিল সেটা অ্যাকচুয়ালি আমি জানি না
কিন্তু একটা নির্দিষ্ট সময় নিশ্চয়ই স্টিপুলেটেড টাইম থাকে, তার মধ্যে মিটিয়ে দিতে হয় এই টাকাগুলো। তো সেই টাকাগুলো মিটিয়ে দিলেই কিন্তু ট্রান্সফার ব্যান থেকে মুক্তি পাবে ইস্ট বেঙ্গল এবং পরবর্তীকালে ভালো দল গোছাতে পারবে, যেটা তাদের অভীষ্ট লক্ষ্য। আমার মনে হয় মিটে যাবে জিনিসগুলো, কিন্তু তাও যেহেতু এটা একটা খুব সিরিয়াস ইস্যু, তাই তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নিলাম। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও। তো এখনকার মতো টাটা।